আসসালামু আলাইকুম, জীববিজ্ঞান ল্যাব ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমরা জীববিজ্ঞানের নিউক্লিয়াস টপিক্সটা নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে আমরা নিউক্লিয়াসের পরে যে টপিক অর্থাৎ ক্রোমোজোম এবং ডিএনএ নিয়ে আলোচনা করব। তো নিউক্লিয়াসের পরে যে ক্রোমোজোম, ক্রোমোজোম দুটা ল্যাটিন শব্দ ক্রোমা এবং সোমা থেকে আসছে। এটা হচ্ছে প্রথম কথা। ক্রোমা মানে হচ্ছে রঙিন, ঠিক আছে। আর সোমা শব্দটার অর্থ হচ্ছে দেহ বা বডি। তাহলে রঙিন দেহ বিশিষ্ট যে অঙ্গাণু দেখা যায় নিউক্লিয়াসের মধ্যে, সেটাকে নাম দেওয়া হয়েছে ক্রোমোজোম বা রঙিন সুতা। তো ক্রোমোজোম বা রঙিন সুতা আবিষ্কার করেন কে, এটা আমরা সবাই কম বেশি জানি। 1875 সালে বিগেন স্ট্রসবার্গার। বিজ্ঞান নাম আসে, যদিও এখানে অনেকগুলো নাম আসে, নাগেলির কথা বলা হয়, কারণ নাগেলি যিনি সর্বপ্রথম ক্রোমোজোম প্রত্যক্ষ করেন। ওয়াল্টার ফ্লেমিংয়ের কথা বলা হন, যিনি এগুলোকে রঙিন সুতা বা রঙিন দেহ বিশিষ্ট সুতা নামে আখ্যায়িত করেন। কিন্তু মূলত ক্রোমোজোম যে টার্মটা, সেই টার্মটার আবিষ্কার হচ্ছে স্ট্রসবার্গার 1875 সালে, ঠিক আছে। 1875 সালে বিজ্ঞানী স্ট্রসবার্গার এটা আবিষ্কার করেন। আচ্ছা, তো 1875 সালে স্ট্রসবার্গার সে ক্রোমোজোমের টার্মটা আবিষ্কার করেন। এটা পরে যদি আসি ক্রোমোজোম, যার দৈর্ঘ্য হতে পারে 3 থেকে 30 মাইক্রন পর্যন্ত হতে পারে, আর প্রস্থ হতে পারে 0.2 থেকে 2.0 মাইক্রন পর্যন্ত, আর থেকে 3 থেকে 30 মাইক্রন পর্যন্ত একটা ক্রোমোজোমের দৈর্ঘ্য হতে পারে, আর একটা ক্রোমোজোমের প্রস্থ হতে পারে 0.2 থেকে 2.0 মাইক্রন। কতটুকু ছোটো এটা তোমরা বুঝতেই পারতেছ। এই পর্যন্ত সব থেকে কম ক্রোমোজোম আবিষ্কার হয়েছে উদ্ভিদের ক্ষেত্রে যদি বলি, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে এককোষী শৈবালের ক্ষেত্রে সব থেকে কম পর্যন্ত আবিষ্কার হয়েছে, আর সব থেকে বেশি আবিষ্কার হয়েছে যেখানে তাদের মেল আর ফিমেলে একটা একটা করে দুইটা ক্রোমোজোম থাকে। আর সব থেকে বেশি ক্রোমোজোম পাওয়া গেছে এখন পর্যন্ত ফার্নবর্গীয় উদ্ভিদের মধ্যে। প্রায় 500টার অধিক ক্রোমোজোম পাওয়া যায়। বর্তমানে বলা হয় যে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 1200-এর অধিক পাওয়া যায়, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে। তো পোয়ালিটারসের কথা বলা হয় যে পোয়ালিটারসতে প্রায় 1200টার অধিক ক্রোমোজোম পাওয়া যায়। আর প্রাণীর ক্ষেত্রে যদি চিন্তা করা হয়, তাহলে প্রাণীর ক্ষেত্রে তোমার ক্রোমোজোম সব থেকে কম পাওয়া যায় হচ্ছে গোলকৃমির মধ্যে। গোলকৃমির মধ্যে মাত্র 2টা ক্রোমোজোম থাকে, আর প্রাণীর মধ্যে সব থেকে বেশি ক্রোমোজোম পাওয়া যায় হচ্ছে এখন পর্যন্ত কবুতরের মধ্যে, প্রায় 80 জোড়া ক্রোমোজোম পাওয়া যায়। তো এটা হচ্ছে মোটামুটিভাবে ক্রোমোজোমের একটা সিকোয়েন্স। তোমাদের বইয়ের মধ্যে চার্ট আছে, নিজেরা পড়লেই সুন্দর করে বুঝতে পারবা, এখানে বোঝানোর মতো তেমন কিছু নাই। চার্টটা পালে মুখস্থ করে ফেলবা। তো ক্রোমোজোমের ক্ষেত্রে যদি গঠনে আসি, ক্রোমোজোমের গঠনের কথাটা খুব ইম্পর্টেন্ট, স্ট্রাকচার অফ এ ক্রোমোজোম, একটা ক্রোমোজোমের গঠনটা কেমন হতে পারে। ক্রোমোজোমের গঠনে যদি দেখি, ক্রোমোজোমের গঠনটা দেখতে হচ্ছে এরকম। এটা হচ্ছে ক্রোমোজোমের ভৌত গঠন। আমাদের ক্রোমোজোমের ভৌত এবং রাসায়নিক দুইটা গঠনই দরকার, পরীক্ষা কোশ্চেন আসে। আচ্ছা, তো একটা ক্রোমোজোমের মধ্যে যদি আমরা দেখি, তাহলে ক্রোমোজোমের মধ্যে কী দেখা যাবে, দেখো একটা ক্রোমোজোমের গঠনে যদি আসি আমরা, একটা ক্রোমোজোমের ক্ষেত্রে এই যে দুটো অংশ দেখা যাচ্ছে, এই দুটো অংশকে বলা হয় তার বাহু বা আর্ম। এই অংশটাকে বলা হয় বাহু বা আর্ম, এই যে মাঝখানে একটা ক্রোমোজোমের মাঝখানে যে গোলাকার বস্তুটা দেখা যায়, এই মাঝখানের এই গোলাকার বস্তুটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। সেন্ট্রা থেকে তাই নাম দিচ্ছে সেন্ট্রোমিয়ার, কেন্দ্রে থাকে বলা। এই সেন্ট্রোমিয়ারের বাইরের দিকে এইখানে দেখবা একটা প্রোটিনের আবরণ থাকে, একটা ক্রোমোজোমের মধ্যে দুই পাশের মধ্যেই থাকে। এই প্রোটিনের আবরণটার নাম হচ্ছে কাইনেটোকোর, কাইনেটোকোর।
কাই নেটোকো নামক প্রোটিন থাকে। ক্রোমোজোমের বাইরে ভিতরে এই যে আরও সুতানো প্যাঁচার মতো অংশগুলো আছে দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় ক্রোমাটিন। ক্রোমাটিন এই ক্রোমাটিনগুলোর গায়ে, প্যাঁচানো সুতাগুলোর গায়ে কখনো এরকম দানাদার বস্তু লেগে থাকতে দেখা যায়? এই দানাদার বস্তুগুলা দেখা যায় হচ্ছে কোষ বিভাজনের সময়, মূলত কোষ বিভাজনের সময় ক্রোমোজোম আমরা দেখতে পাই। এর আগে ক্রোমোজোমের অস্তিত্ব পাওয়া যায় না, ক্রোমোজোম ক্রোমাটিন জালিকা হিসাবে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। এই যে দানাদার পদার্থগুলো আছে এগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার নামক দানাদার পদার্থ দেখা যায়। তারপরে ক্রোমোজোমের এই যে শেষের দিকের অংশ, এখানে এই অংশটাকে বলা হয় টেলোমিয়ার, একেবারে শেষের দিকে অংশটাকে বলা হয় টেলোমিয়ার। টেলোমিয়ার নামক অঞ্চল দেখা যায়। তো এখানে একটা মজার তথ্য আমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে এই টেলোমিয়ারের মধ্যে যে নাইট্রোজেন বেস পেয়ার থাকে, এটা তোমরা ক্লাস 9-10 বইয়ে শিখে আসছো যে ডিএনএর মধ্যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন নামক চার ধরনের নাইট্রোজেন বেস থাকে। তো এই ক্রোমোজোমের ভিতরেই তো মূলত ডিএনএ থাকে, তার মানে ডিএনএর ওই বেস পেয়ারগুলো ক্রোমোজোমের ভিতরেই থাকে। তো এই টেলোমিয়ারের মধ্যে যে বেস পেয়ার থাকে, অর্থাৎ অ্যাডেনিন থায়ামিন অথবা সাইটোসিন গুয়ানিনের যে বেস পেয়ার বা যেই নাইট্রোজেন বেজের জোড়াগুলো থাকে, সেই বেস পেয়ারের সংখ্যার উপর ভিত্তি করে একজন মানুষের আয়ু বোঝা যায়, যে একজন মানুষের সে আর কয়দিন বাঁচবে, সেই তার জীবন কালটা বা জীবনের সময়টা এই টেলোমিয়ারের উপর বেস করে বলা যায়। তারপর আসে মনে করো এখানে কিছু বলা হয় যে এই ক্রোমোজোম যখন কোষ বিভাজন করে, তো তখন কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের এই বাহুটা এরকমভাবে বিভক্ত হয়ে যায়, ভাগ হয়ে যায়, তখন এই বিভক্ত বাহুগুলোকে বলা হয় ক্রোমাটিড। ক্রোমাটিড যখন ক্রোমোজোম বিভাজনের সময় ভাগ হয় তখন তার এই বিভক্ত অংশগুলোকে বলা হয় ক্রোমাটিড। এই এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, দুইটা ক্রোমাটিড চলে যায় সেন্ট্রোমিয়া সহকারে, সেন্ট্রোমিয়া সহকারে, বা এইভাবে ভাগ করতে পারি, ভাগটা আমরা কয়েকভাবেই করতে পারি, মাঝ বরাবর এভাবে ভাগ করতে পারি অথবা এইভাবে ভাগ করি, যেভাবেই ভাগ করি না কেন প্রত্যেকটা অংশকে বলা হয় ক্রোমাটিড। দুইটা বাহু থাকবে আর একটা সেন্ট্রোমিয়ারের অংশ থাকবে। কিছু কিছু বিজ্ঞানী, এটা সবাই না, কিছু কিছু বিজ্ঞানী ধারণা করেন যে ক্রোমোজোমের বাইরের দিকে একটা আবরণ থাকে যাকে বলা হয় পেলিকল। তবে অধিকাংশ বিজ্ঞানী এটার ব্যাপারে দ্বিমত পোষণ করছেন যে না, আসলে ক্রোমোজোমের বাইরে কোনো আবরণ থাকেই না। তো যারা এই ক্রোমোজোমের বাইরে আবরণে পেলিকলের কথা বলছেন তারা বলতেছেন যে ক্রোমোজোমের ভিতরে এরকমভাবে দানাদার কিছু পদার্থ থাকে। এখানে একটা জিনিস অনেকে ভুল করে, ক্রোমোমিয়ার থাকে ক্রোমাটিনের মধ্যে, আর যে দানাদার পদার্থের কথা এখন বললাম এটা থাকে ক্রোমোজোমের বাহুর মধ্যে। তো দুইটার মধ্যে কিন্তু একটা ডিফারেন্সিয়েশন ব্যাপার আছে। তো এইখানে যে দানাদার পদার্থগুলো থাকে এগুলো হচ্ছে ম্যাট্রিক্স। যারা পেলিকলে বিশ্বাস করেন যে হ্যাঁ পেলিকল আছে, তারা ম্যাট্রিক্সের কথা বলে যে হ্যাঁ ম্যাট্রিক্সও আছে, বাদ বাকি সবাই এটার ব্যাপারে বলেন না। তো আর ক্রোমোজোম, কিছু কিছু ক্রোমোজোম আছে যাদের শেষ অংশটা গিয়ে নিউক্লিওলাসের সাথে মিলিত হয়, এই যে নিউক্লিওলাসের সাথে মিলিত হয়, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে বাহুগুলো আরেক জায়গায় গিয়ে সরু হয়ে যায়, এই জিনিসটাকে বলা হয় গৌণ কুঞ্চন। এক তো সেন্ট্রোমিয়ারের জায়গায় গিয়ে বাহুগুলো কুঞ্চিত হয়, এটাকে বলা হয় প্রাথমিক কুঞ্চন। আরেকটা হচ্ছে তোমার এই বাহু আর নিউক্লিওলাসের এখানে যারা মিলিত হয়, সব ক্রোমোজোম মিলিত হয় না, কিছু কিছু ক্রোমোজোম আছে যারা মিলিত হয়, তো এইখানে তাদের ক্ষেত্রে দেখা যায় সেকেন্ডারি কুঞ্চন বা গৌণ কুঞ্চন। আর এই গৌণ কুঞ্চনের মধ্যে যেই অংশটা সৃষ্টি করে সেটাকে বলা হয় স্যাট অঞ্চল, স্যাট অঞ্চল বা স্যাটেলাইট অঞ্চল। সে যেহেতু নিউক্লিওলাসের সাথে একটা যোগাযোগ রক্ষা করতেছে, এজন্য এটা নাম দেওয়া হয়েছে স্যাটেলাইট অঞ্চল। তো এই হচ্ছে আমাদের একটা ক্রোমোজোমের গঠন। যদি ক্রোমোজোমের গঠন আসে আমরা এই পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করবো, এই টপিকসগুলোর উপর আলোচনা করলে মূলত আমাদের ক্রোমোজোমের গঠনটা ক্লিয়ার হয়ে যাবে। তো এইটা গেল ক্রোমোজোমের ভৌত গঠন। ক্রোমোজোমের ভৌত গঠনের পরে আসে ক্রোমোজোমের রাসায়নিক গঠনের কথা। ক্রোমোজোমের রাসায়নিক গঠন, ক্রোমোজোমের রাসায়নিক গঠন আমরা যদি আসি, ক্রোমোজোমটাকে দুইটা অংশ ভাগ করা যায়, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান বলত দুইটা, দুইটা অংশ ভাগ করা বলতে এটাকে আসলে এটাই বোঝাচ্ছে, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড প্রোটিন থাকবে, নিউক্লিক অ্যাসিড থাকবে, যেখানে প্রোটিনের পরিমাণ শতকরা 55%
এবং নিউক্লিক অ্যাসিডের পরিমাণ হচ্ছে শতকরা 45%। 55% থাকবে প্রোটিন আর 45% থাকবে নিউক্লিক অ্যাসিড। এই প্রোটিনগুলো আবার দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে হিস্টন প্রোটিন, মূলত চার রকমের হয়, চার ধরনের। এক্সাম্পল কী কী? এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি, এইচ ফোর, এগুলো হচ্ছে হিস্টন প্রোটিন। আর আরেকটা হচ্ছে নন হিস্টন প্রোটিন, যেটা 500 রকমের হতে পারে, 500 ধরনের হতে পারে। এক্সাম্পল হচ্ছে ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ অথবা আরএনএ পলিমারেজ, এরা এগুলো হচ্ছে নন হিস্টন প্রোটিন। আর নিউক্লিক অ্যাসিড, একটা কোষের ক্রোমোজোমে নিউক্লিক অ্যাসিড থাকতে পারে দুই ধরনের, একটা হচ্ছে ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর একটা হচ্ছে আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড। এখানে মনে রাখবো ডিএনএ পরিমাণটাই 45% থাকবে, আরএনএ পরিমাণটা খুব যত সামান্য থাকে, 0.2 থেকে 1.2 পর্যন্ত বা 1.5 পর্যন্ত অনেক জায়গায় বলা হয়, বা 1%, আসলে খুব অল্প, তো খুব একটা কাউন্টেবল হয় না। তো এখানে একটা কথা মনে রাখবো, আমরা স্ট্রাইমাইজ দিয়ে লিখে রাখবো, সেটা হচ্ছে একটা ক্রোমোজোমের মধ্যে বা একটা কোষের মধ্যে ডিএনএ এবং হিস্টন প্রোটিনই থাকে শতকরা 90%, ঠিক আছে? 90% হচ্ছে এদের সংখ্যাই যায়, আর বাদ বাকি 10%-এর মধ্যে নন হিস্টন আর আরএনএটা থাকে, খুব যত সামান্য পরিমাণে থাকে। তো ক্রোমোজোমের রাসায়নিক গঠন গেল, ক্রোমোজোমের রাসায়নিক গঠনের পরে এখন আমরা গতানুগতিকভাবে আলোচনা করব। একটু অন্ধকার না আজকে, কুয়াশা, তো আসলে কুয়াশার কারণে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, লাইট কারেন্ট নাই, এর জন্য লাইটের সমস্যা, একটু কষ্ট করে হলেও দেখে নাও, ম্যানেজ করে নাও। এটা নিয়ে আবার চিল্লাফাল্লা লাফালাফি করার কিছু নাই, যে স্যার দেখা যাইতেছে না, দেখা যাইতেছে, আমি ভিডিও কোয়ালিটি চেক করছি, দেখা যাইতেছে, একটু দেখতে কষ্ট হইতেছে আর কি, একটু লাইট হলে ভালো হইতো, এখন অন্ধকারের কারণে একটু ডিপ হচ্ছে, এতটুকু, এর বেশি কিছু না। যাই হোক, তো ডিএনএ বা আরএনএ যেটাই বলো না কেন, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বলো অথবা রাইবোনিউক্লিক অ্যাসিড বলো, যেটাই বলো না কেন, তাদের গাঠনিক উপাদান হিসেবে আসলে মূলত যে উপাদানটা থাকে সেটাকে বলা হয় নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড একটা ডিএনএ হোক কিংবা একটা আরএনএ, তার গাঠনিক এককটা হচ্ছে নিউক্লিওটাইড। অসংখ্য নিউক্লিওটাইড যখন জোড়া লাগে পরস্পরের সাথে, তখন তারা ডিএনএ অথবা আরএনএ স্ট্রাকচার তৈরি করে, অথবা ডিএনএ অথবা আরএনএ গঠন তৈরি করে। তো আমরা যদি নিউক্লিওটাইডের মধ্যে আসি, তাহলে নিউক্লিওটাইডে কী জিনিস পাওয়া যায়? নিউক্লিওটাইডের মধ্যে পাওয়া যায় একটা নিউক্লিওসাইট, নিউক্লিওসাইট, এবং পাওয়া যায় ফসফরিক অ্যাসিড। নিউক্লিওসাইট এবং ফসফরিক অ্যাসিড, তোমরা যদি একটা নিউক্লিওসাইডের দিকে তাকাও ভালো করে, তাহলে নিউক্লিওসাইডে আবার কী জিনিস পাওয়া যায়? একটা নিউক্লিওসাইডের মধ্যে পাওয়া যায় রাইবোসুগার, রাইবোসুগার, যার কার্বন নাম্বার হচ্ছে 5, 5টা কার্বন, 5C মানে হচ্ছে 5টা কার্বন বিশিষ্ট। আর একটা পাওয়া যায় হচ্ছে তোমার নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেসগুলো আবার দুই ধরনের থাকে, একটা হচ্ছে পিউরিন বেস, একটা হচ্ছে পাইরিমিডিন বেস, পিউরিন আর পাইরিমিডিন। পিউরিনের মধ্যে মূলত দুটো উপাদান থাকে, একটা হচ্ছে অ্যাডেনিন, একটা হচ্ছে গুয়ানিন। পাইরিমিডিনের মধ্যে তিনটা উপাদান থাকে, আমি ডিএনএ আরএনএকে কম্বাইন করে বলতেছি, কারো প্রবলেম হলে বলো। অনেকে চিন্তা করো স্যার আর ডিএনএর মধ্যে তো এগুলো থাকে না, দুইটা থাকে শুনছি, আমি ডিএনএ আরএনএ দুইটাকে কম্বাইন করে বলতেছি, থাইমিন হচ্ছে ইউরাসিল। ডিএনএ আর আরএনএর মধ্যে মূল পার্থক্য শুধু এই একটা জায়গায়, আর কোনো জায়গায় এইখানে পার্থক্য নাই। এখানে পার্থক্যের মধ্যে একটাই হচ্ছে ডিএনএতে থাইমিন থাকে, আরএনএতে ইউরাসিল থাকে। ডিএনএতে ইউরাসিল থাকে না আর আরএনএতে থাইমিনটা থাকে না, এই একটা জায়গায় পার্থক্য, এছাড়া আমারই কোনো পার্থক্য নাই।
তো এই হলো পিউরিন বেস আর পাইরিমিডিন বেস নিয়ে কথা। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, এখানে কিছু শর্টকাট কথা বলে দিব এমসিকিউর জন্য মনে রাখবা। অ্যাডেনিন, গুয়ানিন এদের ক্ষেত্রে এরা হচ্ছে ডাবল সাইক্লিক, অর্থাৎ এদের গঠনটা যদি আমরা দেখি তাহলে সেখানে দুইটা চক্র দেখা যায়, এবং এই দুইটা চক্রের মধ্যে টোটাল নয়টা মেম্বার অবস্থান করে। দেখো দুইজনের নামে শেষে নাইন আছে, তো নাইন দিয়ে মনে রাখবো নয়টা মেম্বার অবস্থান করে। নাম্বারিংটা হবে এরকমভাবে তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ নয়টা মেম্বার থাকবে। নয়টা মেম্বারের মধ্যে মনে রাখবো নাইট্রোজেন, যেহেতু আমরা নাইট্রোজেন বেজের কথা বলতেছি, নাইট্রোজেন কয় নাম্বারে থাকবে? এক নম্বরে, তিন নম্বরে, সাত নম্বরে, নয় নম্বরে, এই চারটা অংশে নাইট্রোজেন অবস্থান করবে। আর পাইরিমিডিন বেজের মধ্যে তোমার সাইকেল হবে একটা, দুইটা না, এবং এখানে তোমার পয়েন্ট ইয়াগুলো হবে ক্লকওয়াইজ ফাইভ সিক্স ক্লকওয়াইজ, ঘড়ি কাটা যেভাবে ঘুরে সেভাবেই হবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। তো এখানে নাম্বারগুলো কত কত হবে নাইট্রোজেনের? একে হবে, তিনে হবে, আর বাকিগুলো তো হবে না। তো এটা হচ্ছে প্রথম কথা নিউক্লিওটাইড নিয়ে। তারপরে হচ্ছে মনে রাখবো অ্যাডেনিনের সাথে যখন ডিএনএ স্ট্রাকচার তৈরি হয় তখন মনে রাখবো অ্যাডেনিনের সাথে মূলত থাইমিন যুক্ত হয়, আর গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত হয়। অ্যাডেনিনের সাথে আরএনএর ক্ষেত্রে ইউরাসিন যুক্ত হয়, আর গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত হয়, অর্থাৎ এই পাশ থেকে একজন ওই পাশের একজনের সাথে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয়, এবং যুক্ত হওয়ার মাধ্যমে তারা এক একটা করে অণু তৈরি করে থাকে। তাহলে এই হচ্ছে নিউক্লিওটাইডের গঠন। পড়বা, বাসায় পড়বা ভাই, ভালো করে পড়বা, যারাই আসো ভাই বলো, বোন বলো, আপু বলো, মা বলো, যাই বলতে বলো না কেন, যেটাই বলতে বলো বলুক। এই রে শিট। আচ্ছা, তো আমরা পড়বো বাসায়, ঠিক আছে? বায়োলজি এটা ক্লাস নাইন টেনের মধ্যে আমাদের একটা নর্মাল সাবজেক্ট ছিল, মনে হয়েছে যে হ্যাঁ ঠিক আছে বায়োলজি বইটা সহজ। এখন যেটা দেখলাম যে বায়োলজি বইয়ে নাইন টেনে অনেক ডাটাই মিসিং করে দিছে নতুন আপডেটের কারণে। ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে ডাটা একটু বেশি করছে, নাই বায়োলজির মধ্যে ডাটা কমায় দিছে। জাফর ইকবালের এই কারণটা মিনিং আমিও বুঝলাম না যে আসলে কী কারণে উনি এরকম করলো। বায়োলজি এক একটা টপিকের মধ্যে খুব অল্প করে আলোচনা করা, তো নাইন টেনে একটা বেসিক স্টুডেন্ট বলবে হ্যাঁ বায়োলজি খুব সহজ একটা জিনিস, পরে যখন ইন্টারমিডিয়েট উঠবো ওইটা মাথার উপর বাজ পড়বে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা ভালো করে পড়বো, ঠিক আছে? আজকে ক্লাস এ পর্যন্তই থাকবে, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ডিএনএর ভৌত গঠন নিয়ে আলোচনা করবো, এবং ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই টপিকসগুলো নিয়ে আলোচনা করে মোটামুটি চ্যাপ্টার শেষ করে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।